আসেন, আচ্ছা এখানে আসেন, এখানে আসেন, বসেন বসেন, ভেতরে আসেন বসেন, ওখানে বসেন। আসসালামু আলাইকুম। আজ 26/6/2024, এখন বেরোবো কটা তদন্তে, মানে বেশ কয়েকটি আবেদন করে আছে, তাদের ঘর দরকার। তা আসলে তো চাইলে তো দেওয়া যায় না, আগে দেখতে হয়, আপনাদের দেখাতে হয়, তারপর মতামত নিয়ে পয়সার ব্যবস্থা করে তারপর ঘর দিতে হয়। তো এখন যাচ্ছি, তার আগে ছোট্ট আরেকটি কাজ আছে। আপনাদের হয়তো খেয়াল আছে, সেই আসমা, সেই মাদ্রাসার ছাত্রী, চমৎকার হাতের লেখা, প্রথম দিন দেখেই আমার খুব মায়া জন্মে গিয়েছিল। মাঝে মধ্যেই চেষ্টা করি ওদের জন্য কিছু করার। যাই হোক, কালকে ওদের জন্য কটা টাকা আসছে। আমার হচ্ছে শরীফ রুনা দম্পতি কানাডা থেকে, তিনি মাসিক একটা খরচের ব্যবস্থা করে দিয়েছেন, প্রতি মাসে 3,000 টাকা, এক বছরের টাকা তিনি ব্যবস্থা করেছেন, বলেছেন প্রতি মাসে 3,000 টাকা করে দেয়ার। শরীফ রুনা দম্পতি কানাডা, তিনি প্রতি মাসে আপনাকে 3,000 টাকা দেবে খরচের। হ্যাঁ, তার এই প্রথম এই 3,000 টাকা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, এনেন এখন 3,000 আছে। প্রতি মাসে আজ কয় তারিখ? 26, 27, আপনি আমাকে ফোন দিয়ে আসবেন। না, আমি তো বিভিন্ন জায়গায় যাই কাজে, হয়তো দুই একদিন আগ পরে আপনি ফোন দিয়ে এসে 3,000 টাকা করে নেবেন। আর আগের যে টাকা দিচ্ছে ওগুলো দিয়ে কি করছেন? ওইগুলা আছে কিছু, আর ওই যে শোয়ার জায়গা ছিল না, মানে চৌকি ছিল না, ওইটাতে কিছু টাকা দিয়ে টাকা নষ্ট করা যাবে না। প্রতি মাসে 3,000 টাকা করে নিয়ে যাবেন, তাহলে তো মোটামুটি বাচ্চা কাচ্চার দিন নিয়ে খাওয়ার একটা ব্যবস্থা হবে। আর পাশাপাশি আপনার যে আগের টাকাগুলো আছে সেই টাকা দিয়ে সঠিকভাবে কাজে লাগাবেন। আর তুমি কি মাদ্রাসা ঠিক মতো যাও? মাদ্রাসা খোলে নাই। খোলে নাই না? আচ্ছা ঠিক আছে। শরীফ রুনা দম্পতি কানাডায় থাকে, উনি পুরো এক বছরের জন্যে 36,000 টাকা আমার কাছে পাঠিয়ে দিছে এবং বলছে আপনি প্রতি মাসে 3,000 টাকা ঘুরিয়ে দেবেন, একবার টাকা দেওয়ার দরকার নেই। তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে রহমত দিক ও হেদায়েত দিক, আল্লাহ তাদের বাচ্চারা আমাদের মতো অসহায় পাশে দাঁড়ানোর জন্য আরো ইয়া দোয়া করি, আল্লাহ যেন তাদের। যাই হোক, শরীফ ভাইয়া, আপনাদের পাঠানো 36,000 টাকা আমার কাছে জমা রইল, আপনার কথা অনুযায়ী আমি প্রতি মাসে তাদেরকে 3,000 টাকা করে তাদের হাতে তুলে দেব। এটা হচ্ছে প্রথম মাস, জুন মাস, এটা জুন মাসের টাকাটা দিয়ে দিলাম। ঠিক আগামী মাসের 26, 27, 28 তারিখে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে এসে টাকাটা নিয়ে যাবেন। ঠিক আছে, বাচ্চা কাচ্চাদের প্রতি খেয়াল রাখেন। আচ্ছা, দোয়া করেন, আমরাও দোয়া করবো অবশ্যই। জি ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। দর্শক, আজ 26/6/2024, যাচ্ছে তদন্তে, বেশ কয়েকটি ঘরের আবেদন রয়েছে, সময় অভাবে আসলে যেতে পারছিলাম না। তাছাড়া তদন্ত করার পরে হয় কি, মানুষ আশায় থাকে যে হয়তো মানিক সাহেব আসছিলেন, তদন্ত করে গেছে, ভিডিও করে নিয়ে গেছে, একটা ঘর পাবই, যে কারণে তদন্তটাও একটু কমিয়ে দিয়েছি। কারণ যদি বাজেট না থাকে তদন্ত করে তো লাভ নেই, মিশাই আশ্বাস দেওয়া। যাই হোক, আমার একটা বড় বোনের একটা ঘরের বাজেট আছে, যে কারণে যাচ্ছি, দু তিনজনের বাড়িতে যাব, তাদের পরিবেশ পরিস্থিতি সরজমিনে দেখব, এবং ওর মধ্যে থেকে আপনারা যেটা মতামত দেবেন তাকেই একটা ঘর দেবো ইনশাল্লাহ। যারা তদন্তের ভিডিও দেখতে চান তারা আমার সঙ্গে আসতে পারে। দর্শক, তদন্তে বেরিয়েছি, প্রথমে যাচ্ছি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার বড়হর ইউনিয়ন। বেশ কয়েকজন ঘরের আবদার করেছে, অনেক অসহায় বৃদ্ধ বৃদ্ধা মা বাবা আছেন, তাদের ঘর নেই, অনেক কষ্টে আছে, সবাই আসে মানিকের কাছে যে আবদার করলে একটা ঘর হবেই, কিন্তু আসলে সাধ থাকলেও সাধ্য নেই। তদন্ত সাপেক্ষে সীমিত পর্যায়ে যতটুকু সম্ভব
আমি এটি করার চেষ্টা করি। আজকে বেশ কয়েকটি তদন্ত হাতে রয়েছে, দেখি কয়টা করতে পারি। আল্লাহ আল্লাহ, চলে এলাম বড়হর। এটা হচ্ছে বড়হর দক্ষিণ পাড়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? না সমস্যা নাই, এখন প্রচন্ড গরম, আমারও মনে হচ্ছে যেন গেঞ্জি খুলে ফেলি। আচ্ছা, কার ঘরের কথা বলছিলেন? বলছিলাম হলো যে রাজ্জাকের মায়ের কথা। কোথায় সে বাড়ি? আচ্ছা চলেন। প্রচন্ড গরম, কেউ বা জামা গেঞ্জি খুলে গ্রামের এই রাস্তায় হাঁটাচলা করছে। দেখেন কত চমৎকার দৃশ্য, এটি শুধু গ্রামে আসলেই পাওয়া যায়। প্রচন্ড গরম না? হ্যাঁ, কাজের ফাঁকে রেস্ট নেওয়া হচ্ছে। হ্যাঁ, কি করেন? কে মাঠে কাজ করেন না? এখন তো বোধহয় মাঠে তেমন একটা কাজ নেই, এখন কাজকাম কম না? এখন কাজকাম নাই, যাচ্ছি তদন্তে। একটা ঘরের আবদান রয়েছে এই গ্রামের এক অসহায় মায়ের, সেই বাড়িটা দেখব। গ্রামে আরও কিছু কিছু দৃশ্য দেখা যায়, ছোট ছোট দোকান। আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? দোকান কি আপনি চালান? মাশাআল্লাহ। বাচ্চা কাচ্চা নাই? একটা আছে। কি করে? রিক্সা চালায়। আর এই দোকানের আয় দিয়ে কয়জন চলে? দোকানের আয় নাই, আয় নাই, কাম হয়ে পারি নাই, বই থাকা এই তাই। আচ্ছা, চাষি আছে তো? আছে, প্রতিবন্ধী। আচ্ছা আচ্ছা, তার মানে এই দোকানের আয় দিয়ে আপনি আর চাষি চলে? দোকানের আয় দিয়ে চলে না, সওয়াল একটু দেখে আর এই দোকানের সময়টা কাটে যায়। আচ্ছা আচ্ছা, এখানে গ্রান্টি সহ জন্ডিস রোগের সুচিকিৎসা করা হয়, কবিরাজ ওস্তাদ মোহাম্মদ মন্টু আখন্দ। আচ্ছা আচ্ছা, গ্রামের ডাক্তার। আচ্ছা, গ্রামের এইসব চিকিৎসা কি কাজ হয়? কাজ হয়। হ্যাঁ কাজ হয়। এখানে এই মন্টু কবিরাজ, আর একটা কবিরাজ সামনে আছে, অনেক দূর দূর থেকেই আসে, এদের কাজ হয় এবং তারাও এসে বলে যে হ্যাঁ আমাদের কাজ হয়েছে, সুন্দর কাজ হয়। জন্ডিসের খুব কাজ ভালো হয়। ঠিক আছে, গ্রামের অনেক মানুষ আছে কবিরাজের চিকিৎসা করায়। আসলে এখনও গাছগাছরা কবিরাজের চিকিৎসা আছে, যদি সঠিকভাবে চিকিৎসা দেওয়া যায়। আচ্ছা, আর কত দূর ভাইয়া? গ্রামের রাস্তাগুলোতে হাঁটতে ভালোই লাগে, পাখির কিচিরমিচির শব্দ, সবুজ গাছ। ঘর আপনারই দরকার? আচ্ছা চলেন। এটা রাস্তা? এ বাবা, এই রাস্তা দিয়ে যদি ঘর হয়ও তো মাল সামান তো আনতে পারবে না। এই হচ্ছে তদন্ত, কোনা কাঁচি দিয়ে। কোন বাড়ি আপনার? এই জায়গা দিয়ে পেতিস না আমি না। স্বামী বমিহীন আছে, স্বামীর দুই বউ আছে, খুব দুঃখের কাহিনী সবাই জানে। আমি খুব কষ্টে বাস করি জানেন। আমি শুনে ভাই কাছেন, শুনে ভাই আমাকে পাঠাইছিল। আমি কাজকর্ম করে খাই, বিষ ব্যথা তো বসে থাকলেই জমে যায় বুঝছেন। আমার নড়াচড়া করলে ভালো থাকে বাবা, সেজন্য আমি এখনো কামি যেতেছি, শুয়ে থেকে কাজকর্ম হয়ে গেছে খায়া। তাহলে একটা ঘর হলে ভালো হয় না? হ্যাঁ বাবা,
ঘর দিলে কোথায় দিবেন? এই যে ঘর ভেঙে দিব, আজ কলি ভেঙে হবে, ভেঙে হবে জামান। এর জায়গাই এইটা, জায়গাই এইটা, জায়গাই এইটা। অতএব এখানেই ওনাকে ঘরটা করে দিলে পারে, উনি এখানে এখন বসবাস করতে পারবে। এখানে একটা ঘর হলে ভালো হয়, উনি একটা বসবাসের জায়গা তো ওনার নিজেরই। হ্যাঁ, জায়গা ওনার নিজের। হ্যাঁ, জায়গা ওনার নিজের, কিন্তু ঘর নেই। কষ্টেরই কিনছে জায়গাটা, জায়গাটা খুব পড়া বাড়ি কাজ টাজ করে যাই হোক, জায়গাটা খুব কষ্টেরই কিনছে। কিনে আর মনে হয় যে সল ভালো যত সুবিধা তা না, ঠিক আছে, রয়েছে যদি আন লাঠিতে বেড়ে দেয় আবার যে ভাই ভাই। আপাতত ছেলের ঘরেই আছে? হ্যাঁ, আপাতত ছেলের রুমেই আছে। আমি শরীর ভালো থাকি, কাজকর্ম করি, আল্লাহ কিছু না। আমি তো বলছি একটা ঘর দেন যদি সবাই সাপোর্ট করেন। মাল সমনার কথা কইলেন, মাল সমনায় যেই মুড়িদা আচ্ছা ঠিক আছে, দেখে গেলাম। দেখে আমি একটা ঘরের পয়সা যদি ম্যানেজ করতে পারি, প্রথম কাজ হচ্ছে আগে দেখা। অনেকেই তো ঘর চায় না, কোনো মিথ্যা নাই, কোনো ইউ নাই না। ঠিক আছে, এনার একটা ঘর হলে ভালো হয়, আমি নিজে বুঝলাম। খানি ভালোবাসে, খানি মনে করেন। আচ্ছা ঠিক আছে, তো দর্শক আজ তদন্ত বেরিয়েছি, এটা এক নম্বর তদন্ত, আরও দুই একটি দেখবো, এরপর আপনার মতামত দেবেন যে কাকে অগ্রাধিকার ভিত্তিতে কার ঘরটা আগে হওয়া উচিত, তখন আমি এটা ম্যানেজ করে একটা ঘরের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। দেখতে থাকুন। দর্শক তদন্ত বেরিয়েছি, প্রথম তদন্ত তো দেখেছেন, আপনারা চিন্তা করতে থাকুন তাকে ঘর দেওয়া যায় কি না। এবার আরেকটি তদন্ত দেখাবো, এটিও বড়হার গ্রাম, নাম কাঞ্চন, তিনিও বয়স্ক, তার স্বামীও অনেক আগেই মারা গেছেন, তার দুটি সন্তান। সন্তানরা আজকাল যা হয় আর কি, এক কথা বারবার বলতে নিজেরও ভালো লাগে না, কারণ এই গ্রাম অঞ্চলে অনেক মা আছে খুব কষ্টে আছে, স্বামী মারা যাওয়ার পরে একেবারে যেন অসহায় হয়ে পড়ে, সন্তানরা ঠিক মতো খেতে দেয় না, তাদের থাকার যে একটা ন্যূনতম একটা ঘর সেটিও আসলে তাদের ভাগ্যে জোটে না। আমি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি, দশটা দেখে একটা দেওয়ার চেষ্টা করি, যদি আপনারা আমার পাশে থাকেন, সহযোগিতা করেন, তাইলেই সেটা সম্ভব হয়। যাই হোক, আজকে বেরিয়েছি, আমি দেখি কয়টা তদন্ত করে দেখতে পারি, তারপরে সিদ্ধান্ত নেব আপনাদের মতামতের উপর ভিত্তি করে। কি আছে বাবা আপনার? না না ঠিক আছে, বলেন না, কর তো বেশ বড় সড়ো ঘরই আছে, হারা ঘর দিয়ে পানি পরে ভাঙ্গা সহি হরা বিশি সেদিন আপনার বেটা পুত্র নাই? আমরা তার ঘর হানো ভাঙিয়ে গেছে আমাকে বুকি
না ঘর তো বড় সড় আছে, করে তিন নষ্ট টাকা গেছে, এটা ভাঙলে তো একবার জোর জোর শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখে গেলাম, যদি কোনোভাবে ম্যানেজ করতে পারি গড়টা সেরে দেওয়ার ব্যবস্থা করবো। দেখছি তো ওই সাইডে একবার চাল শেষ হয়ে গেছে, চালকে চাল ঠিক করে দিয়ে পারে না। আচ্ছা ঠিক আছে, আমরা দেখে গেলাম, দেখি যদি ব্যবস্থা করা যায়। চাল একবারই নষ্ট হয়ে গেছে। এবার আরেকটি জায়গায় যাব, প্রচন্ড গরম। এই হামি দেখি, হ্যাঁ উল্লাভরা হামিদা, আপনি তো বাসা বাড়িতে কাজ করেন, আপনারও একটা ঘরের কথা বলছিল, কোন জায়গা? কোন জায়গা? এই জায়গা, ঘর নাই তো আমার, ঘর উঠছি এই জায়গায়। কিন্তু এত নিচু জায়গা, আমি নিচু জায়গায় তো ঘর দিই না। আমি তো এই জায়গায় নিচু দিয়ে পাই না, হিন্দু পানি ওঠে, মাটি ফেলা দেবেন না। এই বাজার কার? তাহলে বাজার তো কারা লাগবে? এই ঘর কার? বাপের ঘর। তো এত সুন্দর বাপের ঘর থাকতে আপনার ঘরের চিন্তা কি? হোসুর বাড়ি যান নাই? হোসুর নাই, মোহনপুর এলং জানি। জামাই থাকে কোনে? এনি থাকে। কোন ঘরে থাকে? বাপের ঘরে থাকে, জায়গা নাই, দরজা হেরাও চলে আসি। আপাতত বাপের ঘরে থাকেন? আচ্ছা জায়গা জুগে রেডি করে তারপরে খোঁজ নিন। দর্শক, আজ তদন্তে বেরিয়েছি, এর আগে তিনটি তদন্ত সম্পন্ন করেছি, এবার চতুর্থ তদন্ত। এবার যাচ্ছি পূর্ণিমাগাতি ইউনিয়নের দহপাড়া গ্রাম। এই গ্রামে একটি বাড়িতে নাকি আগুনে পুড়ে একেবারে বাড়ি শেষ, তার আর্থিক অবস্থা ভালো না, সে ঘর উঠাতে পারছে না। এবার যাচ্ছি সেই দহপাড়া। এই বাবা, বাড়ি পুড়ছে, কার বাড়ি? কোন বাড়ি? আরো সামনে? আচ্ছা ঠিক আছে যাও। এত দূর ঘর দিতে আসবেই বা কেমনে? আসতে তো দিন ফুরা যাবে। এই বাবা, তো বেকার অবস্থা। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভালো আছি। এখানে কার বাড়ি যেন পুড়ে গেছে, যে অবস্থা। কার বাড়ি পড়ছে? আমরা বাড়ি তো, এটা হলে আমার
আঙে নেই, এই এই ভাই ছোট ভাইয়ের আঙে নেই। ছোট মার ঘর, এই ঘরে কি থাকতো? এ ঘরে মনে হয় যে এটা আমার আমার ঘর, তো ওই মনে হয় যে আমরা যে একটা ঘরে ঘরে তো সবার আরো যে মা বুড়ো মানুষ এক পাশে থাকে, মোটর রাখছিলাম, ধানুর ফ্যান, এই যে চাউলের দামে ভাই গেলে পুরে কিছু নাই। অর্থাৎ এই ঘরে কৃষি যন্ত্রপাতি থাকতো, আর এই চাউলের ড্রাম আছে, এখানে চাউলের ড্রাম থাকতো, মানে এটা গোডাউন ঘর ছিল এক কথায়। খালি বুরু দিয়ে চাক করলে হইয়া থাকছে। আরে গোডাউন মানে পাশে যে এখানে ধানের বস্তা লই আইছে ওখানে সাইডে রাখছিলাম, এই বেরে যখন না আইতলো তখন এই ধানের বস্তা নিয়ে এখানে রাখছিলাম। এটা হচ্ছে আপনার, এইটা হলো আমার আমার থাকার ঘর। বুঝলেন, এগুলো তো পুরো মুড়ে ছাপ ও যে এই ঘরে থাকে কিনা, এই ঘরে আমি থাকি। আর আপনার মা কোথায় থাকতো? এই যে এই পাশেই থাকতো, যেখানে আর এই যে এই মুড়ে যেমন হন যে এই যে এই সাইডে দরজা ছিল, মানে সব এখানে গোডাউন বানিয়ে দিয়েছিলেন। এই গোডাউনের মধ্যে আপনার সব মাল সামানো থাকছে, আর এখন আপনার মা থাকছে? এখন মা থাকছে। আচ্ছা, আর এই যে গরু থাকছে? আর এখানে গরু থাকছে। গরু কয়টা আছে? গরু দুটি আছে। আচ্ছা, তা আগুন লাগলে কিভাবে? আগুনটা বুঝলেন, আমার এখানে মার ঘরও লাইন ছিল, এখানে ছিল ও লাইন, ওই ইলেকট্রিক সরি। আচ্ছা, তো এলাকার চেয়ারম্যান সাহেবকে জানিয়েছেন সেদিন? আমরা এই অবস্থায় তো আমার তো কাবা যাবো বুঝলেন, তো এর মধ্যে ফায়ার সার্ভিস আসলে এসে অনেক কিছু লিখে নিল আমার ওই ক্ষতি বলুন কত কি, তো দেখে নিলে যেরকম চাউলের দাম টাম সবাই বাইরেছিল, দেখলে দেখুন পুরে টুরে গেছে। তারপরে প্রশাসন আসলো, অনেক পরে আইসে ওরা ক্ষতিপূরণ হিসেবে নিয়ে গেল, আর বললো যে আপনার কী আছে। তো তখন তো আমার মনে হয় যে এরকম পুরে পুরে খালি জায়গা যাচ্ছে আমার, এমনি পুরে হারা গেল। তো আমাকে পানি পুনি সব ডাল ডালো, তো বাইরের মানুষ যাই কিছু বলে দিল। পরবর্তী আমি যা দেখি যে মনে হয় যে এবার তো বাইরে করে ভাঙছি, এই ঘরগুলো তো বাইরে করে ভাঙি ফেলাইছি। আবারও যে ওই ঘরে ছোটো বাইরে একটা ফিরে ছিল, ওর ভিতরে কোরবানির মাংস আছিল, এটা শুধু বাঘ ওরা বুঝে দিয়ে গয়না টানা কিছুই না। বাড়িতে যখন আগুন লাগে কেউ আসে নিবেতে আর কেউ আসে চুরি করতে? আমার পরিবার তো এ বন্ধু জ্ঞানই ফিরে নাই। সে আবার একদিন আগে গেছে তার বাপের দেখ ফেললে গিয়া, দেখ ফের যা ওখানে অসুস্থ, ওই নিউ ল্যাবে ভর্তি হয়ে রাখছে। তার এই ঘরের মধ্যে অনেক মাল সামান আছে না, মানে মনে হয় যে মুরব্বী মানুষ খালি হওয়ার তো একটু শুয়ে তো থাকবি, এই আর বাদ বাকি খালি মাল সামান আছে। এক ধরে ঘর খালি মাল সামান আছে। এই যে চাউলের দাম এখানে রাখছি, ওই যে আমার ডার বিদিন। তাহলে এবারে একটা পাকা করে দেন, ওই যে এর মধ্যে আপনার বড় ভাই না? হ্যাঁ বড় ভাই। হ্যাঁ, আর এই যে এই পাশটা এবারে কার? এবারে এটা ওই যে আব্দুল কাদের। আচ্ছা, এবার পাকা করে ঘর দেন। আর ওই আর চেয়ারম্যান সাহেবের সাথে যোগাযোগ করেন, কথাবার্তা বলেন, সরকার থেকে যদি কোনো সহায়তা আসে অবশ্যই। না আমি আমি যেটা করি, যেটা একবারে আমি যেটা করি, শোনেন আমি যেটা করি কি, একবারে ফকির মিসকিন যার কিছুই নাই, হয়তো একটা ঝুপড়ি আছে সেটাও পুড়িয়ে গেছে, আমি চেষ্টা করি তাকে ঘর দেওয়ার জন্য। কিন্তু এইখানে এখানে যেটা, হ্যাঁ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক, এই ঘরে অনেক মাল সামান ছিল সেগুলো পুড়ে এনাদের তো ক্ষতি হচ্ছে। কিন্তু এখানে আমার মাধ্যমে যারা দেয় তারা দেয় কি, যারা একেবারেই হয়তো স্বামী নাই, একদম বৃদ্ধা বৃদ্ধা, তাকে কেউ খেতে দেয় না, কার কিছুই নাই, একটা ঝুপড়ি ঘর, হ্যাঁ এই এইগুলো। তা আমি যখন শুনলাম তখন বেশ কয়েকজন বলছে, আমি আসলাম দেখলাম এই ভিডিও মানুষ দেখবে, এই ভিডিও দেখে যদি কেউ মনে করে যে না ওনাকে একটা ঘর দেওয়া যায়, সহযোগিতা করলে আমি এসে পৌঁছায় দেবো। আমার কাছে রেডি কোনো ফান্ড থাকে না, এখন সরজমিনে যাই দেখি দেখাই, এরপর যদি মনে করে কেউ যে না এনাকে একটু সহযোগিতা করা দরকার, কেউ যদি একটি টাকা সহযোগিতা করে আমি দশ টাকা খরচ করে এসে দিয়ে যাই। এই যেমন আজকে আসছি সেই সকালবেলা থেকে এইটা দিয়ে চতুর্থ নম্বর তদন্ত। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি দেখে গেলাম, দেখি কোনো সহযোগিতা যদি
কেউ আমার মাধ্যমে করে তাহলে আমি পৌঁছায় দেবো ইনশাল্লাহ। এই ঘরে থাকে কি আপনি? আর এই যে এই ঘরটায়? এই ঘরে থাকে আমার ছোট ভাই। ছোট ভাই, ছোট ভাই কি করে? আপনার তো জমি জমা আছে, ওইটা দিয়ে চাষবাস করে খান এই তো? না খালি এইতে দেওয়া পাশে মনে হয় যে দেড় বিঘে এক বিঘে জমা জমি এইতে দেখ। দেড় বিঘে জমি, তা আর কি করেন? আর মনে হয় সারা বছর ওই একটা দুটো গরু গরু পালি সেটা দিয়া ওই কিছু করে খাওয়ালিলাম, সেগুলো তুলি আসলে। আচ্ছা ঠিক আছে। তো দর্শক, বরাবরের মতোই যারা ইতিপূর্বেও আমার সাথে ছিলেন, আছেন, থাকবেন এই আশা করে আজকের এই তদন্ত ভিডিওটি শেষ করছি। দ্রুতই আপনাদের মতামত দেবেন, কার ঘরটা আগে দেওয়া দরকার।